প্রিয় বন্ধুরা ইউটিউব বাংলা চ্যানেলে তোমাদের সকলকেই স্বাগতম আজকের ভিডিওতে আমি আলোচনা করব ফিজিক্যাল সায়েন্সের প্রবাহী বিজ্ঞান অধ্যায়ের উপর গুরুত্বপূর্ণ এমসিকিউ প্রশ্ন উত্তর যা আপকামিং জিএনএম এবং এএনএম এন্ট্রান্স পরীক্ষার জন্য ভীষণ গুরুত্বপূর্ণ তো চলো বন্ধুরা দেখে নেওয়া যাক আজকের প্রশ্ন উত্তরগুলো প্রথমে যে প্রশ্নটি রয়েছে বৈদ্যুতিক মোটরের শক্তি নিচের কোন উপায়ে বাড়ানো যায় এখানে সঠিক উত্তর হলো সব কয়টি ক্ষেত্রচুম্বকের শক্তি বৃদ্ধি করে আর্মেচার তারের পাক সংখ্যা বাড়িয়ে আর্মেচারের মধ্য দিয়ে তড়িৎ প্রবাহের মাত্রা বাড়িয়ে নেক্সট যে প্রশ্নটি রয়েছে তড়িৎ প্রবাহের এসআই একক কি এখানে সঠিক উত্তর হলো অপশান সি অ্যাম্পিয়ার নেক্সট বৈদ্যুতিক হিটারে থাকে এখানে সঠিক উত্তর হলো অপশান এ নাইক্রোম তার নেক্সট তড়িৎ চালক বলের ব্যবহারিক একককে বলে এখানে সঠিক উত্তর হলো অপশন এ ভোল্ট নেক্সট রোদের এসআই একক হল এখানে সঠিক উত্তর অপশন ডি অহোম নেক্সট নিচের কোন অর্ধ ক্ষেত্রে অহমীয় সূত্রটি প্রযোজ্য হয় না এখানে সঠিক উত্তর অপশন ডি সব কয়টি জার্মেনিয়াম সিলিকন নিম্নচাপে রাখা গ্যাস নেক্সট নিচের কোন বিষয়ের উপর পরিবাহী রোধ নির্ভর করে এখানে সঠিক উত্তর হল অপশন ডি সব কয়টি উপাদান উষ্ণতা দৈর্ঘ্য এবং প্রস্থচ্ছেদ নেক্সট উষ্ণতা উপাদান এবং দৈর্ঘ্য স্থির থাকলে কোনো পরিবাহীর রোদ ওটির প্রস্ত এখানে সঠিক উত্তর হলো অপশন বি ব্যস্তানুপাতিক নেক্সট বৈদ্যুতিক মোটরে তড়িৎ শক্তি কোন শক্তিতে রূপান্তরিত হয় এখানে সঠিক উত্তর হলো অপশন সি গতিশক্তি নেক্সট পরিবাহীর রোদ পরিবাহীর দৈর্ঘ্য বাড়লে এখানে সঠিক উত্তর হলো অপশন সি বাড়ে নেক্সট রোদের একক হল এখানে সঠিক উত্তর হলো অপশান ডি রোদাঙ্ক নেক্সট ওয়াট ঘন্টা কিসের একক এখানে সঠিক উত্তর হল অপশান বি শক্তি নেক্সট রোদাঙ্কের একক হল এখানে সঠিক উত্তর হলো অপশান সি ওহম সেমি নেক্সট কার্বন চূনের উপর চাপ প্রয়োগ করলে ওর রোদ এখানে সঠিক উত্তর হলো অপশান বি কমে নেক্সট সেলিনিয়াম ধাতুর উপর আলো পড়লে ওর রোদ ড্যাশ যায় এখানে সঠিক উত্তর হলো অপশান এ কমে নেক্সট যে প্রশ্নটি রয়েছে এটি তোমাদের জন্য হোম টাস্ক প্রশ্নটি হচ্ছে জাতি নৌকর দাঁড় বোতলের ছিপি খোলার যন্ত্র আবর্জনা সরানোর এক চাকার হাত গাড়ি ইত্যাদি হলো প্রথম শ্রেণীর লিভার দ্বিতীয় শ্রেণীর লিভার তৃতীয় শ্রেণীর লিভার কোনোটাই নয় এখানে যেটি সঠিক উত্তর হবে বন্ধুরা অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবে আজকের মতো ভিডিওটি এই পর্যন্ত আজকের ভিডিওটি যদি তোমাদের হেল্পফুল বলে মনে হয় অবশ্যই ভিডিওটিতে একটি লাইক করবে এবং তোমাদের মতামত কমেন্ট বক্সে জানাবে আর চ্যানেলটিকে যদি তোমরা এখনও সাবস্ক্রাইব করে না থাকো অবশ্যই সাবস্ক্রাইব করে দিয়ে পাশে থাকা ঘন্টা আইকনটিকে দাবিয়ে দাও তাহলে পরবর্তীতে আমি যে সমস্ত ভিডিও আপলোড করব তার নোটিফিকেশান তোমাদের কাছে পৌঁছে যাবে সবার আগে